বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এই গরমে তোমার ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখার কিছু উপায়। এখানে দেখানো প্রতিটি টিপস ভীষণ সহজ এবং প্রত্যেকের মেনে চলা উচিত। ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারো। টিপস নাম্বার 1 হলো, গরমকালে দিনে দুবারের বেশি মুখ ধোয়া উচিত নয়। বেশি ঘামছো বলেই যে ঘন ঘন মুখ ধুতে হবে তা কিন্তু নয়। বেশি মুখ ধোয়া ত্বকের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক। অতিরিক্ত মুখ ধোয়া আবার মুখ না ধোয়া দুক্ষেত্রেই ত্বকে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই সকাল আর সন্ধ্যা দিনে দুবার মুখ পরিষ্কার করাই ত্বকের জন্য শ্রেষ্ঠ। 2 নম্বরে বলবো, গরমে খাবার দাবার একটু হালকা ধরনের খাওয়াই ভালো। তেলে ভাজা বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে তোমার মুখে থাকা পিম্পলস আর ব্রণের বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তোমার ত্বক অতিরিক্ত অয়েলি আর গ্রেসি হয়ে ওঠে। তাই টাটকা শাকসবজি ও ফলমূল এবং স্বাস্থ্যকর খাবার সমৃদ্ধ একটি খাদ্য তালিকা তোমার মেনে চলা উচিত। 3 নম্বরে বলবো, ত্বককে ভালোভাবে ময়শ্চারাইজ রাখতে হবে গরমকালেও। অতিরিক্ত ঘাম হওয়ার ফলে তোমার ত্বক কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায়। ময়শ্চারাইজার ত্বকের শুষ্কতা দূর করে স্বাভাবিক নমনীয়তা বজায় রাখে। তাই এমন ময়শ্চারাইজার বেছে নেবে যেটা হবে হালকা, অয়েল ফ্রি এবং তোমার ত্বকের পোরগুলোকে মোটেও ক্লক করবে না। প্রতিবার মুখ ধোয়ার পর মুখ মোছার জন্য পরিষ্কার নরম ধরনের টাওয়াল ব্যবহার করা উচিত। ভেজা মুখ সবসময় জেন্টলি হালকা হাতে টাওয়াল দিয়ে মোছা উচিত। কখনো ঘষে ঘষে মুখ মুছতে হয় না, তার ফলে ত্বকের সেলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এবং ত্বকের গ্লো হারিয়ে যেতে পারে। 5 নম্বরে বলবো, সানস্ক্রিন কিন্তু মাস্ট, এটা ভুললে চলবে না। সানস্ক্রিন না লাগালে যত স্কিন কেয়ারই করো কোনো ফল পাবে না, কারণ সূর্যের ইউভি রেজ বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা ঘটায়। তাই বাইরে বেরোবার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। এছাড়া 6 নম্বরে বলবো, চোখের চারপাশের কালচে ভাব নিয়ন্ত্রণে রাখতে রোদে বেরোবার আগে ব্যবহার করতে পারো সানগ্লাস। তুমি কনফিডেন্টলি ওয়্যার করতে পারলে সেটা তোমার লুককে অন্য মাত্রা দেবে। সানগ্লাস তোমার চোখের চারপাশকে সূর্যের ক্ষতিকারক ইউভির হাত থেকে খুব ভালো প্রোটেকশন দেয়। তাই যাদের প্রচুর পরিমাণে ডার্ক সার্কেলসের প্রবলেম রয়েছে, তারা অবশ্যই রোদে বেরোবার আগে সানগ্লাস ব্যবহার করবে। সবশেষে যেটা বলবো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই গরমে দিনে 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই পান করতে হবে। কারণ ঘামের মাধ্যমে আমাদের শরীরের প্রয়োজনীয় জলটুকুও কিন্তু বেরিয়ে যায়। তাই আমাদের প্রয়োজনীয় জল পান করতেই হবে, নয়তো আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যাবে এবং আমাদের যে গ্লো সেটা কিন্তু থাকবে না। তাই ত্বকের গ্লো ধরে রাখার জন্য এই গরমে দিনে 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই পান করতে হবে। সো বন্ধুরা, এই ছিল সাধারণ কিছু উপায় যেগুলি তুমি এই গরমকালে ফলো করতে পারো। এগুলি যদি তুমি নিয়মিত ফলো করো, তোমার ত্বকের গ্লো বজায় থাকবে, পাশাপাশি র্যাশ, ব্রণ, পিম্পলস বা যাবতীয় ত্বকের সমস্যা অনেক দূরে থাকবে। তাই ভিডিওটিকে অবশ্যই এখন একটি লাইক করে দিবে এবং হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। টিল দেন, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।